আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, উত্তর শসা পান কেন্দ্র গোরপাড়া বাজার সংলগ্ন আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে যে আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল ভাই, তিনি অত্যন্তই ভালোবাসেন এই কোরআনের পাখিগুলাকে। তো তিনি বারবার আমাদের কাছে আসেন যে কোরআন থেকে কিছু শোনার জন্য, কোরআন থেকে মানুষ আমাদের যে ছাত্র যারা আছে এই কোরআনের পাখিরা যাতে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াত শোনার জন্যে, সংরক্ষণ করার জন্যে আমাদের কাছে প্রতিনিয়ত প্রতিনিধি পাঠান তিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, তিনি যেভাবে কোরআনকে ভালোবাসে, কোরআনের সংস্পর্শে আসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আজকের এই আয়োজন, সাংস্কৃতিক আয়োজনে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন জনাব মোহাম্মদ হুসাইন। জনাব মোহাম্মদ হুসাইন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا صدق الله مولانا العظيم. الحمد لله, এই মুহূর্তে আমাদের সামনে যে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত শুনালেন জনাব মোহাম্মদ হুসাইন, আমরা তার জন্য সবাই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন আরও উচ্চ মাকামে পৌঁছিয়ে দেন এবং তার জ্ঞান বৃদ্ধি এবং মাতার ব্রেনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, এর জন্য সবাই বলে আমিন। ধন্যবাদ আমাদের প্রিয় ছাত্র জনাব মোহাম্মদ হুসাইন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের অতিথি জনাব মোহাম্মদ ইরফান হোসেন জিহাদ। জনাব মোহাম্মদ ইরফান হোসেন জিহাদ, আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিকে অনেক অনেক ধন্যবাদ যে পবিত্র কোরআন কারিম থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সূরা পড়ে শোনালেন, আমরা তার জন্য সবাই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও উচ্চ মাকাম দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের কোরআনের পাখিরা যেভাবে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন, এই মুহূর্তে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন গোরপাড়া আশরাফুল উলুম হাফিজা মাদ্রাসা এতিমখানারই ছাত্র জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ, তাকে অনুরোধ জানাচ্ছি আপনি চলে আসুন। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صدق الله المولانا العظيم. الحمد لله, খুবই সুন্দর আমাদেরকে পবিত্র কোরআন কারিম থেকে সূরা ইখলাস পড়ে শোনালেন, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার ব্রেনকে বৃদ্ধি করে দিক বলে আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকের যেই অনুষ্ঠান আপনারা জেনে খুশি হবেন যে উত্তর শাসা
প্রাণকেন্দ্র গোরপাড় আশরাফুল উলুম এতিম খানা হাফিজা মাদ্রাসার যে ছাত্ররা আজকে কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছেন, বিশেষ যে আকর্ষণ আমাদের মাঝে আজকে ছিল সেই আকর্ষণ ইতিমধ্যে আমাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের এক বিশেষ অংশ জনাব মোহাম্মদ হুজাইফা। জনাব মোহাম্মদ হুজাইফা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব হুজাইফাকে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। তো আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার মুফতামিম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। আমি মুথামকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। আপনারা জেনে খুশি হবেন যে উত্তর শাশা প্রাণকেন্দ্র 11 নং নিজামপুর ইউনিয়ন পরিষদ শাশা দশর গোরপাড়া বাজার সংলগ্ন আজকের এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে কীভাবে চলছে। আপনারা যাদের এই কোরআন তেলা শুনলেন, আমার যে ছাত্রদের কোরআন থেকে তেলা শুনলেন, এরা অতি ছোট বাচ্চা এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এভাবে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আশা করি আপনারা এর থেকেও বেশি কিছু পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমার যে মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে আপনারা অনেকে সব কিছু জানেন। তো আমি মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য এবং বাচ্চাদের থাকার এবং সব কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সকলকে উদ্যোগ জানাচ্ছি, উদ্যোগ নেওয়ার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, অবশ্যই আশা করি আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সারা বাংলাকে, সারা দেশকে জানিয়ে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার একটি শেয়ারেই, একটি শেয়ারের মাধ্যমেই হতে পারে আমার প্রতিষ্ঠানটি অনেক উচ্চ মাকামে যাবে এবং উন্নয়নমূলক কাজের জন্য আপনার একটি শেয়ারে হয়তো আমার এই প্রতিষ্ঠানটি আরও উন্নত দিকে উপলব্ধ হবে আশা করি ইনশাআল্লাহ। তো সকলকেই আমার সালাম মোবারকবাদ জানাই এবং সকলকে জানাই যে আমাদের এই মাদ্রাসার জন্য, এগিয়ে আসার জন্য সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু।